রাজধানীর বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বেচাকেনা। খোলা আকাশের নিচে বসে এসব দোকান থেকে মানহীন সুরক্ষা সামগ্রী চলে যাচ্ছে সারা দেশে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এমন হাঁকডাক শুনলেই বোঝা যায় এটি রাস্তার পাশে ভাসমান ব্যবসা। পুরান ঢাকার বাবুবাজার করোনা মহামারীর শুরুর দিকে এখানে বসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাট। পরিবেশ অস্বাস্থ্যকর হলেও অল্প দিনেই জমে ওঠে। করোনা মহামারী সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতেই নাকি এখানকার সুরক্ষা সামগ্রী ব্যবসা। কিন্তু এখানে নেই কোনো শারীরিক দূরত্ব, উল্টো আছে মাস্ক ব্যবহারের উদাসীনতা। অল্প একটু জায়গার মধ্যেই রোজ বসে শতাধিক দোকান। যদি মাস্কটা থাকে তাই লাঞ্চের যে ধুলেবালি ডেটা যাবে না। এখানে তো অনেক লোকজন, এখানে তো একটা ঝুঁকি আছে ভাই। আমাদের ঝুঁকি নাই, এখানকার ব্যবসায়ী যত আছে একজন আল্লাহর রহমতে করোনা আক্রান্ত হয় নাই। আপনাদের মাস্ক পরার দরকার নাই? না, আমাদের দরকার নাই ভাই, আমাদের বিক্রির দরকার আছে। মাল গুন্দ আছে, এই কারণে মাস্কটা খুইলা মালটা ডেলিভারি দিলাম। ঠিক না তো, এটা আসলে বাঙালি যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। দাম একেবারেই সাশ্রয়ী হওয়ায় ঢাকা সহ দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন। মোহাম্মদ রুবেল তাদেরই একজন। করোনার মধ্যে চাকরি হারিয়ে এখন হয়েছেন ব্যবসায়ী। বাবুবাজার থেকে নিয়ে আমি ফার্মেসিতে সাপ্লাই দিই, আর মোটামুটি বক্স প্রতি প্রায় 20 টাকা করে লাভ থাকে আর কি। রাস্তার পাশে বসাই হাটে সবচেয়ে বেশি চলে মাস্ক। খোলা জায়গায় ধুলাবালি পড়ছে, খালি হাতেই প্যাকেটে ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। না খায় মরার থেকে যুদ্ধ করুন ভালো। এই প্যাকেটে যখন ভরেন তখন হাতটা কি স্যানিটাইজ করেন? না, প্রশাসনটা ভালো মনে করে তারা এখানে দেখাশোনারভাবে করে তাহলে ভালো হতো, নাহলে এটা কোনোদিনও সম্ভব না। হাটের ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করারও কেউ নেই এখানে। সারা দেশে করোনার এই সময়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বিক্রির হাট বসেছে। বাবুবাজারের এই হাটটি তেমনই একটি, যেখানে সারাদিনে খোলা আকাশের নিচে পড়ে থাকে এই ধরনের মাস্ক, যেগুলো মানুষকে নিরাপত্তা দিবে এমন আশায় এগুলো বিক্রি করা হয় এবং এই আশায় মানুষ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী কেনেন। কিন্তু বাস্তবতা হলো এই খোলা আকাশের নিচে ধুলাবালির মধ্যে যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো রাখা হয় সেটি কতটা মানসম্মত এবং কতটা নিরাপত্তা দিবে মানুষকে, তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।